কক্সবাজারের রামুর পাঞ্জাখানা প্রতারণায় আশ্রয় নিয়ে খতিয়ান করে ক্রয়কৃত জমির জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। জমি দখলের প্রতিবাদ করায় উল্টো মূল মালিকদের মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মোহাম্মদ তারেক। 27 জানুয়ারি শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন পাঞ্জাখানা মোহাম্মদিয়া দারুন্নাসাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা মোহাম্মদ তারেক। মোহাম্মদ তৈবুল্লাহ, মোহাম্মদ শফি ওরফে লুদুমিয়া, মোতায়ের মিয়া আমাদের ক্রয়কৃত সম্পত্তির উপর লোভে বশবর্তী হয়ে জোরপূর্বক সন্ত্রাসী লোকজন দ্বারা জমি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে। তিনি আরও বলেন, শুধুমাত্র তাদের সততা, ন্যায়নিষ্ঠা ও সামাজিক মূল্যবোধের প্রতি ঈর্ষান্বিত হয়ে ভূমিদস্যু সিন্ডিকেটটি এই মিথ্যা মামলা দায়ী করেছেন। তারা প্রশাসনের কাছে এই মামলার সুস্পষ্ট ও নিরপেক্ষ তদন্ত আশা করছেন। আমি রামুতানার উল্লেখিত ব্যক্তিগণের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দায়ের করিয়াছি এবং রামু থানার পুলিশ অভিযোগের প্রেক্ষিতে কমপক্ষে 10 থেকে 12 বার ঘটনাস্থল পরিদর্শন করে উল্লেখিত ব্যক্তিদের দ্বারা প্রতারণা সটামের আশ্রয় নিয়ে সৃজন করা দলিল দ্বারা জনৈক শামীম মিয়া আমাদের অগোচরে খতিয়ান সৃজন করার উক্ত খতিয়ানের বিরুদ্ধে আমরা মিস মামলা দায়ের করি। এ সময় পাঞ্জাখানা মোহাম্মদিয়া দারুন্নাসাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা মাহবুবুর রশিদ সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, CCN, কক্সবাজার।